হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আগের ভিডিওতে আমরা শিখেছি জেকুয়েরির টেক্সট ফাংশন সম্পর্কে, আজকের ভিডিওতে আমরা জানবো জেকুয়েরির এইচটিএমএল ফাংশন সম্পর্কে। এই ফাংশনটার কাজ কি, তাহলে চলুন দেখে নেওয়া যাক কোডে গিয়ে, এবং সেখানেই আমরা টোটাল জিনিসটাকে বুঝবো। আপনারা নিশ্চয়ই মনে আছে আমাদের আগের ভিডিওতে আমরা কি করে টেক্সটকে ধরতে হয় এইচটিএমএল এর মধ্যে থেকে, সেটা আমরা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচটিএমএল কে কি করে ধরতে হয়। তো মনে করুন, এই যে ওয়ান নামের যে আইডিটা আছে, এর ভেতরে আমাদের যে এই টেক্সটটা রয়েছে, দিস ইজ ফার্স্ট ডিপ, এই টেক্সটটাকে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি করে ধরলাম। তো সেটা যদি আপনি না দেখেন, তাহলে আপনাকে বলবো ছোট ভিডিও একবার গিয়ে দেখে আসুন, আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা কি করব, আমরা এর ভেতরের যা এইচটিএমএল আছে তাকে ধরব। তাহলে আমরা শুধু এই টেক্সট লেখাটাকে এইচটিএমএল এ যদি কনভার্ট করে দিই, এইচটিএমএল, আর কিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে না, বাকি সমস্ত কোডটাই একই রকম, ঠিক আছে। তাহলে আমরা এই যে ভ্যারিয়েবলটা, এটাকে টেক্সট না রেখে এবার এইচটিএমএল রাখছি বোঝা সুবিধার্থে। নাহলে টেক্সট রাখলেও যে আপনার কাজ হবে না তা নয়, ভ্যারিয়েবলের নাম কোনো ডিপেন্ড করে না কোনো কিছুর উপর। তা আমরা একটা রেলিভেন্ট একটা ভ্যারিয়েবলের নাম দিই সবসময়, তাহলে আমরা এইচটিএমএল লিখে দিলাম, এবং ভ্যারিয়েবলের নামটাকে এখানে আমাদের চেঞ্জ করতে হবে। এবার যদি আমরা এখানে গিয়ে রিফ্রেশ করে দেখি, তাহলে দেখব যে একই রকম আমরা কিন্তু এই টেক্সটটাকে এখানে পেয়ে যাচ্ছি, ধরতে পেরে যাচ্ছি। তাহলে এবার আপনি বলবেন যে তাহলে আমরা আগেরটাতে কেন টেক্সট দিয়ে ধরলাম, আমরা কেন এইচটিএমএল দিয়ে ধরলাম না। অবশ্যই ঠিক কথা আপনি যেটা বলছেন। দেখুন, এক্ষেত্রে আপনার দুটোর আউটপুট এক আসছে, তার মানে এই নয় যে এইচটিএমএল এবং টেক্সট এই দুটো একই রকম কাজ করে। দেখুন, এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমি এই আইডি ওয়ানকে ধরেছি, এই আইডি ওয়ান মানে এই ডিপটা যেটা এখানে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এর মধ্যে এইচটিএমএল বলতে কিছু নেই, শুধু টেক্সটই আছে। তো যেহেতু টেক্সট আছে, তাই আমরা টেক্সট দিয়ে ধরলেও যেটা আউটপুট পাচ্ছি, এইচটিএমএল দিয়ে ধরলেও সেটাই আউটপুট পাচ্ছি। যদি এর মধ্যে কোনো এইচটিএমএল থাকতো, তাহলে সেটা আমরা শুধু এইচটিএমএল দিয়ে ধরেই পেতাম, টেক্সট দিয়ে ধরলে পেতাম না। চলুন সেটা হাতে নাতে করে দেখা যাক। মনে করুন, এই যে ফার্স্ট ডিপ যে কথাটা লেখা আছে, এই ডিপটাকে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে strong এই ট্যাগটাকে ইউজ করব। এই ট্যাগের ভেতরে আমরা আমাদের এই ফার্স্ট ডিপ কথাটাকে কেটে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবারে যদি আমরা সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করি, তাহলে দেখব এই লেখাটা আমাদের মোটা হয়ে গেছে, মোটা হয়ে দেখাচ্ছে, যেহেতু স্ট্রং ট্যাগের মধ্যে লিখেছি। এটা স্ট্রং ট্যাগের কাজ আপনি অবশ্যই জানেন আশা করছি, যদি না জানেন তাহলে পরে আমার এইচটিএমএল এর যে প্লেলিস্টটা রয়েছে আমি কার্ডে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনি একটু নিজের নলেজটা বাড়িয়ে আসবেন এইচটিএমএল এর উপর, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আলোচনায় ঢোকা যাক। এখানে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করেছি, তার ফলে এই লেখাটা বোল্ড হয়ে গেছে, ওকে। এবং আমরা যেহেতু এইচটিএমএল দিয়ে ধরেছি, তাই জন্য দেখুন এখানে দিস ইজ, তারপরে স্ট্রং ট্যাগটাকেও দেখাচ্ছে, এবং তারপরে ফার্স্ট ডিপ এটা লেখার পরে স্ট্রং ট্যাগটা যে শেষ হয়ে গেছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু এটাই যদি আমরা টেক্সট দিয়ে ধরতাম, তাহলে কিন্তু এই যে স্ট্রং ট্যাগ, এটা তো একটা এইচটিএমএল এর এলিমেন্ট। আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে, ওকে। তো এই যে এটা একটা এইচটিএমএল এর ট্যাগ, এইটা আমরা এইচটিএমএল দিয়ে ধরেছি বলেই আমরা এটা পেয়েছি। আমরা যদি টেক্সট দিয়ে ধরতাম, তাহলে কিন্তু ও এই এইচটিএমএল এর ট্যাগটাকে ইগনোর করে যেত, শুধু যা টেক্সট আছে সেটা আপনাকে আউটপুট দিত। দেখুন, সেটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এইচটিএমএলটাকে আমি আবার টিইএক্সটিতে কনভার্ট করে দিলাম, করে দিয়ে আমি যদি সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে আমরা শুধু টেক্সটটাকে পেয়েছি, ওর মধ্যে যে এইচটিএমএলটা রয়েছে সেই এইচটিএমএলটাকে আমরা হারিয়ে ফেলছি। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই যে এইচটিএমএল আর টেক্সট এই দুটোকে আমরা কীভাবে ইউজ করতে পারি এবং তার ফলে আমরা কী আউটপুট পেতে পারি। এক্ষেত্রে বোঝা গেল, ঠিক আছে, এই যে বক্স যেটা রয়েছে এর ভেতরে আমাদের দুটো এইচটিএমএল ট্যাগ রয়েছে। তাহলে আমরা যদি এখানে ওয়ানকে বাদ দিয়ে যদি আমরা লিখতাম, বক্সটা আছে ক্লাস, সুতরাং আমাদেরকে ডট দিয়ে প্রকাশ করতে হবে, ডট বিওএক্স। এই বক্সের মধ্যে থেকে আমরা যে এইচটিএমএল আছে সেটাকে ধরে নেবো, এইচটিএমএল লিখে ব্যাকেট শুরু করে শেষ করে দিলাম। তারপরে আমরা এখানে সেভ করে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো ঠিক এর ভেতরে যে এইচটিএমএলটা রয়েছে সেই এইচটিএমএলটা আমাদেরকে এইভাবে দেখিয়ে দিয়েছে। বোঝা গেছে কীভাবে কাজ করে এইচটিএমএল, ওকে। তাহলে আশা করছি আপনাদের কাছে টেক্সট আর হচ্ছে এইচটিএমএল, জেকোয়ারি এই দুটো ফাংশন একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং কোন ক্ষেত্রে কোনটা ইউজ করলে আপনি কি আউটপুট পাবেন সেটাও নিশ্চয়ই আপনার কাছে ক্লিয়ার।
যদি এরপরে আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। যদি আপনি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, ইন ফিউচার আমার তৈরি প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। তদিন খুব ভালো থাকবেন, টাটা।